বাবা আমি ফরেন জামাল বাবা এই ফরেন জামাল তোমার একটা কথা কতবার বলবো বাবার এই দরবার শরীফে সবসময় ঠাসটু ঢোকা যায় না কি সুন্দর আমি একটা ধ্যানে ছিলাম আমি একটা স্বপ্নে ছিলাম সেই স্বপ্নটা তুমি ভাঙ্গিয়া চুইরা খান খান করে দিলা একটা ল্যাভেন্ডিশ আওয়াজ দিয়া ছি ছি কোনে গেল সে বাবা চলাই বাবা আপনাকে দরবারে বসে বসে স্বপ্ন দেখতেছে আমি এখানে বসে স্বপ্ন দেখবো না ধ্যানে বসবো না ভ্যারান্ডা বাজাবো তার কৈফিয়ত কি তোমাকে দেওয়া লাগবে নাকি ফরেন জামাল তুমি তোমার কাজ করো তোমার কাজের মনোযোগ কিন্তু এক প্রকার কচুর ডাক হারিয়েছে কিন্তু বুঝছো ক্লায়েন্ট আনার কোনো নাম গন্ধ তোমার ভিতরে নাই অধিক মনোযোগ নাই তোমার মনোযোগ চলে যাচ্ছে কিন্তু বাড়াবাড়ির দিকে বুঝছো এটা কিন্তু মেজাজ খুবই খারাপ হয়ে রয়েছে যাও তুমি তোমার কাজ মনোযোগ দা করো নাহলে এজেন্সি শিপ থাকবে কিনা আমি জানি না এই এক মাস দেড় মাস গ্যাপ পড়লে করলাম এমনি এজেন্সি শিপ ক্যান্সেল হয়ে যাবো তখন আমার কিছু করার থাকবে না কারণ কম্পিটিটর মার্কেট কিন্তু এটা বাবা বাবা আপনি রাগ করেন না বাবা আপনি রাগ করেন বিশ্বাস করেন আমি কিন্তু ক্লায়েন্ট আনার সর্বোত্তম চেষ্টা করতেছি আপ্রাণ চেষ্টা করতেছি দিন রাত চেষ্টা করতেছি ঝামেলা হয়ে গেছে ইদানিং মনের মধ্যে অন্য চিন্তা ঢুকছে মানে ভেতরে মনের মধ্যে এখন ভালোবাসে জায়গা উঠছে বাবা আমি না মানে কাজে কোনো রকম মনোযোগ দিতে পারতেছি না বাবা আপনি পারেন আমার বাঁচাইতে বাবা আপনি আমার বাঁচান একজন বাবার খাঁটি এজেন্ট হইয়া তুমি মেয়েলোকের ফাঁদে পড়ছো সি ফরেন সি থুতু দিবার ইচ্ছে করতেছে মুখের ভিতরে কুত্তা গান গান এখন বলো তুমি কার ফাঁদে পড়ছো কার প্রেম পড়ছো আমার কও বাবা আপনারা কিভাবে যে বলি কথাটা কিন্তু আপনারা ছাড়া কারে বলবো বাবা হয়েছে যে এই যে সায়া বিবির একটা কন্যা স্বপ্ন তার সাথে কথা বলার পর তার জন্য মনের মধ্যে একদম ভালোবাসা তৈরি হয়েছে আমি তার ছাড়া বাঁচবো না বাবা কিন্তু ঘটনা হচ্ছে সায়া বিবির পরিবার বা সায়া বিবি কেউই তো আমার সাথে স্বপ্নময় বিয়ে দিতে রাজি হবে না বাবা আপনি পারেন বাবা আপনি তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন বাবা আয় পারে নাই তোমার তো আমি কি কমু সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে তুমি চোলাই বাবার খাঁটি একজন খাদেম হইয়া চোলাই বাবার মেইন প্রতিপক্ষ সাহাবিবি পরিবারের সেই মেয়ে স্বপ্নকে বিয়ে করার স্বপ্ন লোভ লালসা দেখতেছ সব লোভের কাহিনী তাই না একজন ক্ষমতাধর পরিবারের জামাই হইয়া তুমি মানুষকে দেখাই বেড়াবা তুমি অনেক কিছু উল্টায় ফালাইতেছ তাই না এগুলা এই সমস্ত বন্ডামি সিটারে যদি আমার সামনে নিয়ে আসতো ভবিষ্যতে তোমার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবো ডাইরেক্ট বরখাস্ত করে দেবো কয় দিতেছি আমি বাবা আপনি তো আমার প্ল্যানটাই বোঝেন না প্ল্যানটা বুঝলে এত কথা আমারে কথেন না আমার প্ল্যান তো ভিতরে ভিতরে অন্য মনে করেন আমি কি এমনি এমনি সায়া বিবি মেয়েরে বিয়ে করতেছি এমনি না মনে করেন আমি যদি সব নামরে বিয়ে করি তাহলে কি হবে আমি হচ্ছে আপনার লোক হ্যাঁ আমার স্ত্রী হবে আপনার লোক সায়া বিবির জামাই আমি আমার কেউ কিছু করতে পারবে না হ্যাঁ উল্টে আপনার লোক আমরা দুইজন হয়ে যাব আর সারা গ্রামে কি রটে যাবে হ্যাঁ রটে যাবে যে সায়া বিবি তার নিজের মেয়েরই দেখেনে একদম ঠিক করতে পারে না তার কথা শোনে না তাহলে মাইসে সায়া বিবির কথা শুনবে কেন ফরেন জামাল একটা কথা মনে রাখবা আমার সঙ্গে ভন্ডামি কথাবার্তা একটু কম কইবা শোনো তুমি হচ্ছে একটা দালাল তুমি যদি এই সমস্ত কথাবার্তা কইতে চাও কারণ বাজার যায় কথা কইবা বুঝছ আমার সামনে কইবা না সম্পর্ক হয় সমানে সমানে তুমি যেরকম দালাল তুমি বিয়ে করবো আর একটা দালালের মেয়েকে শোনো এই যে মনে করো যে আমি আমরা আমি কে আমি হইতেছি সায়া বিবি পরিবারের একমাত্র প্রতিপক্ষ আমার বাবাও তাই যদি মনে করো যে মিলজিল হয়ে থাকে যদি তাদের সঙ্গে কোনো সম্পর্ক হয়ে থাকে যদি স্বপ্নের সঙ্গে কারো বিয়ে হয়ে থাকে জাউনের কালে তোর এত সাজসজ্জা লাগে না তা সমস্যা নাই একটু সময় তো জ্বালাবি আমারে যা মন চায় ঘোড়ার মধ্যে ধরে নিয়ে যা বিদায় যা যা আপনি এত
কিসের বিদায়? কথা বুঝতে না কিসের বিদায়? তো আপনা বললাম এই বাড়িতে বিদায় হইতে তোরে পাপ লইয়া কিসের জন্য আমার মাথার উপরে বসে রইস না? এই শুনে আপনার মাথার উপরে না আমি বসি নাই, আপনি নিজেই উলা বানান, ঠিক আছে নিজেই ভাবেন, আমার যে কিছু করার নাই। আর আপনার যদি এত অসুবিধা হয় না আমার, আপনি এক কাজ করতে পারেন, আপনি আপনার নিকলি এই বাসা থেকে বের হতে পারেন। না আপনার নিকলি না, আপনার নিকলে কি যেন কারণ আপনার নিজে যাওয়াই বা সারা দিন করতে পারলে ও ভালো আছে, আপনার প্রায় কি আপনি ওখান থেকে বিদায় নিতে পারেন। যে কথায় আছে না যে লাঠির বুধ কোনোদিন মুখের কথায় মানে না, তুই এসো তাই তোরে কেমনে বাইক করতে হ্যাঁ আমার জানা আছে তুই খারাপ। আমি এই বাড়ির একটা বিশাল পোস্টে আছি। এই বাড়ির বিশাল পোস্টে আছে? হ্যাঁ। হায়দার দিলু নাই, ওরা বাইরে আছে, কি বলবে না আমার বলে। তুমি কে? আমি এই অফিসের একটা বিশাল পোস্টে আছি। ও আচ্ছা, কত হলো হেডা না, কত হলো হায়দার এবং দিলুরে এই চেয়ার টেবিল সরাই অফিস খালি করতে কইছি, ওরা এখনো করে নাই কি লেগা, আমি হেডা দেখতে আইছি। হায়দার আর দিলুর অফিস খালি করতে কইছে? হ্যাঁ। এটা আপনি আগে কইবেন না, আপনার মতো একটা দামরা লোক হাতে ডান্ডা লয়েছেন, আপনি পিড়ায় বাই করে দেন নাকি? সেই লেগে চাইছি, আগে দেখতে আইছি যে ওরা এটা সরাইছে কি না, ওরে পাইলে ওরে পিটায় আমার আড্ডি মাড্ডি ভাঙ্গা লাইতাম। হ্যাঁ, আর কথা হলো হেডা না, আমার মালিকের লগে আমার কথা হয়েছে, অগর লগে ওরা এই অফিসে থাকতে পারবো না, এই অফিস থেকে আমি বাইর করে দিতে আইছি আজকে দিনের মধ্যে। হলো তুমি তো এই অফিসের বিশাল পোস্টে আছো কইলা তাই না? হ্যাঁ ভাই। আজকে দিনের মধ্যে, বিকাল যেন না হয় সন্ধ্যা যেন না হয়, বিকালের মধ্যে এই অফিস থেকে এই চেয়ার টেবিলে খাই খাই যেন বাইর করে লয়ে যায়, ঠিক আছে? আরে ভাই আমিও তো চাই ওরা এই অফিস থেকে বের হয়ে যাক। তুমিও চাও? হ্যাঁ ভাই। কে তোমার লগে কি হচ্ছে? আমার লগে কিছু হয় নাই, কিন্তু আমার ওই হায়দারে সহ্য হয় না। হায়দারে সহ্য হয় না? একটু বাটপার কিসিমের লোক, আপনি চিনেন না ওরে, খালি ধরে মারে মারে, খালি ছবের ধরে মারে। হ্যাঁ অবশ্য, ওগুলো আমার যে কথাবার্তা আসিল সেই কথাবার্তার কোনো তালগোল মিল পাইতেছি না, বুঝছো? আমার লগে একটা বিষয় আছিল, বিষয়টা হলো আর কি একটু ওই পার্সেন্টেজের বিষয় ছিল, ওরা এটা আমার সাথে ঠিকমতো ক্লিয়ার করে না, ঠিক আছে? আপনি ওই পার্সেন্টেজ ভুলে যান গা, আপনি পার্সেন্টেজ ভুলে যান, যদি পারেন পিডান দুইরা, হায়দারের মতো বজ্জাত লোক দুইটা নাই, পিডান খালি পিডামু না, এই এলাকা থেকে সারা দিয়ে অন্য এলাকায় পাড়া দিব। মালিক আমার কইছে ওরে গা ধাক্কা দিয়ে বাইর করতে, ঠিক আছে? আমি তোমারে বুঝা কই, তুমি কিন্তু বিষয়টা বুঝা নিও, অগরে আজকে দিনের মধ্যে ঠান্ডা মাথায় কইবা যেন বাইরে যায়, আর যদি না যায় ঠিক আছে। আরে ভাই আপনি ডান্ডাটাতে কি করেন ভাই, আপনি অনেকক্ষণ ধরে অনেক কথা কইতেছেন, এই একটা ডান্ডা লইছেন, এরকম একটা মারদাঙ্গা চেহারা আপনার, আপনি পিটাই দিতে পারেন না? আপনি মারবেন, মারার পর আমার বলবেন, আপনি 400-500 পোলাপান লাগে, আপনার সরঞ্জাম লাগে আমি আপনার দিব, আপনি এটা ধরে ওর মাথাটার মধ্যে মাইরা মাথাটা একদম ফাটাই দিবেন মিয়া, আপনি হায়দারে পিটাবেন, আপনি আগে কইবেন না লন মিয়া, আপনি একটু বুকে আনেন তো ভাই, আপনি হায়দারের চিন্তা আছে কেন এরকম গাড়ির উপরে বইয়া থাকলে কাম করে কেমনে মানছে? তোমার মেয়েটা যা না তাই বলে যাচ্ছে তা শুনতে পাচ্ছ না? আমার মেয়েটা যা না তা 100 বার বলবে, 1000 বার বলবে, কিন্তু তুমি কিছু বলতে পারবা না। এক বেথাতে একারণে দুনিয়াটা কিনে নিয়েছেন, যা ইচ্ছা তাই করবে, তা কিন্তু হবে না, বুঝেছো? যা খুশি তা আমি কই করলাম, এখনো তো অক্ষত শরীরে বসে আছো, যা খুশি তা করলে, তোমার গায়ে চামড়া থাকতো না। শুধু একবার করে দেখো না চামড়াটা তোমার পিছে থাকে কিনা। উনি উনি আমার মাথা এমন গরম হয়ে গেছে, আমি আমি ওকে এমন শাস্তি দেব যে সারা জীবন মনে রাখবে। হালাম্মা যা শাস্তি দেও নেব মনে দিয়া হলো, খালি দাম নাই। আই কি করবে? হ্যাঁ কি করবে তোমরা, কি করবে? আপনার পিটের সাল খালাম্মা ব্যাগ দিয়া চলবো, আর আমি আরামসে লবণ ছিলাম। ওই ওই মেয়ে
তুই কাকে কি বলছিস? হ্যাঁ কাকে কি বলছিস? তোর মতো মেয়েকে না আমি ঘন্টায় 70টা পয়দা করতে পারি। হুম ও 70টা তো কম হয়ে গেল না? আপনারে দিয়া তো 70,000 পয়দা করান যাইব। পুন্ডি চালিয়ে যা, চালিয়ে যা, আমি আছি। কি চালিয়ে যাবে, কি চালিয়ে যাবে? চড় মেরে না তোর চাপড়টা তো সব ফেলে দেবো বলে দিচ্ছি। খবরদার, খবরদার, কি খবরদার? তোর খবরদারে খেসা পুড়ে যাবে, খেসা পুড়ে যাবে। বাঁচতে যদি চাস ভদ্রভাবে এখান থেকে বের হো, না হলে আমি পেট দিয়ে পেটাবো তোরে। কি বুঝলি? রাজত্ব এখন আমার হাতে, এখন দেখবে সবাই আয়েশা কি জিনিস। আমি আসলাম, আমি এত শুটিং টুটিং করে হকসবাজার থেকে আসলাম, মনিরের উচিত ছিল না আমার সাথে একটু বসার জন্য? হ্যাঁ সে না আমাকে বলতো, সে আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে, আমিও তো তাকে নিজের ফ্যাটের ছেলের মতনই মনে করতাম। কোথায় সে ছেলে এসে তো আমার সাথে কথাই বললো না। আসলে হয়েছে কি জানো মিস্তি, আসলে ফরের ছেলে কোনোদিন আপন হয় না, আর আপন আপনই থাকে বুঝছো, যেমন তুমি আমার আপন মেয়ে। হ্যাঁ বদনাম শুনতে ইচ্ছা করতেছে না আমাকে, তুমি খালি এটা বলো আমার সাথে মনির ভাইয়ের বিয়ে নিয়ে কি তোমার সাথে মনির ভাইয়ের কোনো চুক্তি হয়েছে? হয়েছে মানে সাংঘাতিক সুন্দর একটা চুক্তি হয়েছে, অনেক বড় চুক্তি হয়ে গেছে তো আমার সাথে। কি চুক্তি হয়েছে? 10,00,000 টাকা। তার মানে সবাই সত্যি বসে তুমি নগদ 10,00,000 টাকা নিজের আপন মেয়েকে বিক্রি করে দিলা? আমি কি, এই কি বলতো শুধু? না না এখন বলো না, সম্পত্তির ভাগও কতটুকু নিছো বলো আমাকে। এসব কি বলতো শুধু? আরে 10,00,000 1 টাকা দেন মোহর দাহ্য করে বিয়ের সম্পন্ন হওয়ার জন্য সবকিছু কথাবার্তা ফাঁকা হয়ে গিয়েছিল। আর সম্পদ, কিসের সম্পদ? মনির ভাই যে তার মায়ের কারণে এই বাসার থেকে একটা মানে বাড়ি থেকে একটা অংশ পাবে সম্পত্তির, ওই অংশের থেকে তোমাকে কোনো অংশ সে দিবে, এই ধরনের কোনো চুক্তি হয়েছে? তবু 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 মিস্তি, এটা কি হতে বললো যে? হ্যাঁ আল্লাহ, এ কথা শোনার আগে আমার এই দেখে হাত দুইটা বয়রা হয়ে যায় নাই কেন? তুমি এসব কি বলতেছো যে? এইসব গুজব গুজব মিথ্যা কথা তোমাকে কে বলছে যে? এসব আমাকে গুজব কে বলছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি মামে নিজের আপন মেয়েকে বিক্রি করে দিতে পারলা। সি সি সি, এগুলো কি বলতেছো যে? হ্যাঁ আমার তো মাথায় ঢুকতেছে না তুমি এসব কি বলতেছো যে, এগুলো একদম ভুল কথা, এগুলো একদম মিথ্যা কথা, এগুলো বানানো কথা, তোমার আমার মধ্যে কোনো ষড়যন্ত্র করতেছে কেউ, তুমি এগুলো একদম খান দেবে না আমি কাউকে। এই কে বলছো যে, কে বলছো যে কথা তুমি আমাকে বলো, আমি তার শাস্তির ব্যবস্থা করবো, বলো কে বলছো তো তোমাকে? নাম বলা লাগবে না, খুব ভালো করেই চিনি। হ্যাঁ আমি চিনি, আমি তাকে চিনি, কে সে? আমি এত কথা জানি না, মনির ভাই আসলে আমি তোমাকে আর মনির ভাইকে পাশাপাশি বসাবো, তারপরে সত্য মিথ্যা আমি তখন যাচাই করবো। অবশ্যই অবশ্যই তুমি যাচাই করবে, আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম, তুমি তারপরে দেখবে তোমার মা কত বড় সত্যবাদী। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে করে এটা মিথ্যা বের হয়। মিথ্যা তো অবশ্যই হবে, মিথ্যা কিন্তু অবশ্যই হবে। ভালো শোনো না, তোমার আমার মধ্যে জামিলা লাগানোর জন্য এসব হচ্ছে, যে শয়তানি হরছে না আমি তারা ছাড়বো না, আমি তারা একদম ছেড়ে দেবো না। কি কি ভাবছেন? না কিছুই ভাবতেছি না তো। তাহলে চলেন যাই। হ্যাঁ কই? আপনার বাসায়? আমার বাসায় তো আমার বউ নাই, আপনার ভাবি আমার বাসা নেই আর কি। আপনি একটু আগে বললেন ভাবি বাসায় আছে, আবার এখন বলছেন ভাবি বাসায় নাই, কথা দ্বিমুখী হয়ে গেল না? না মানে স্যার আসলে ঘটনা হয়েছে কি, ওই যে আমি যখন বাসা থেকে বাইরে দিয়েছিলাম তখন তো আমার বউ ঘরে ছিল, ওই আর খালা তো বোনের বাসা যাবে সেই জন্য রেডি হইতেছিল, এতক্ষণ অবশ্যই চলে গেছে, সেই জন্য বলতেছি ও তো বাসায় নাই, এখন ওই বাসায় গেলে কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, আপনার ফোন থেকে ভাবিকে একটা ফোন দেন, আমি ভাবির সাথে কথা বলছি। হাই হাই স্যার, আমি তো তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়েছি, ভুলে ফোনটা বাসায় রেখে আসছি। কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ। চলেন আপনার বাসায় যাই, বাসায় যে ফোন থেকে ভাবির সাথে কথা বলবো আমি, ঠিক আছে? না মানে আপনারা আমার সাথে কথা যাবেন। Thank you.
কারণ তোমার সহ্য হচ্ছিল না, রুমা তার স্বামীর উপরে কর্তৃত্ব করছিল আর তুমি সেটা পারো না, সেই জন্য জেলাস ফিল করেছো, তাই জন্য তুমি রহিমকে ফোন করেছো আর সেটা আমাদের উপরে চাপাচ্ছ, তাই না মাসি? তাই 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 ভাবতেও পারবে না। বাবু, দু ঘন্টা সময় দিয়ে গেল তো। ওরে মাসি, ওরকম দুই ঘন্টা কত যে দিয়েছে না তুমি কল্পনা করতে পারবে না। দাঁড়াও, আমার এই লোকটাকে আগে ট্রেন আপ করে নিই, তারপরে খেল কেমন করে খেলতে হয় দেখবে। যা ইচ্ছে তাই করো, এসব ঝুঁকি ঝামেলার মধ্যে আমি নেই। কত কষ্ট করে আমি রান্নাগুলো করেছি, হ্যাঁ, এই খাবারগুলো সব এখন ওদের পেটে যাবে, আমার এসব ভালোই লাগে না। ঝুঁকি ঝামেলা।